ঝড়ঝাপটা সফলতা কয়েনের এপিটোফিট, বিজয়ের যে দুলটিয়ে গাই সফলতার সঙ্গীত। এই সুরেই সুরভিত ইন্ডিয়া বুক অফ রেকর্ড জয়ী নরঘাটের ছেলে মোহাম্মদ শেখ আরিফুল। নরঘাটের প্রত্যন্ত গ্রাম গিরিচ থেকে বাড়ি আরিফুলের। আরিফুল একদিকে সাংবাদিক, কুইজ মাস্টার ও অন্যদিকে সমাজকর্মী, পরিবেশকর্মীও বটে। এক কথায় বহুমুখী প্রতিভা সম্পন্ন ছেলে আরিফুল। প্রায় 5-6 বছর ধরে সাংবাদিকতা ও সমাজকর্মী ও পরিবেশকর্মী হয়ে কাজ করে চলেছেন আরিফুল। সেই সুবাদে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আরিফুলের নাম নথিভুক্ত হয়েছে। আরিফুল সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকা এক স্বপ্নের ফেরিওয়ালা। নরঘাট কুইজ ফোরামের কর্ণধার ও সম্পাদক হিসেবে কর্মরত, তাছাড়া একাধিক পর্যায়ে নিযুক্ত আরিফুল। সাথে সবুজ করা তার নেশা। আরিফুল ছোটবেলা থেকেই অসহায় ও দরিদ্র মানুষের সাথেও পাশে কাটিয়েছে বেশ কয়েকটি বছর। গত লকডাউন এবং বন্যা পরিস্থিতিতে আরিফুল ও তার বন্ধুরা মিলে নরঘাট ও বেশ কিছু এলাকায় চাল, ডাল, সোয়াবিন, সাবান, মাস্ক বিলি করেছে। আরিফুল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছে। আরিফুলের বাবা মা জানান, ছেলের এমন সাফল্যের জন্য পুরো পরিবার আনন্দিত। এছাড়াও বলেন, আমার ছেলে আরিফুল সাংবাদিকতা করার পাশাপাশি সমাজকর্মী হয়ে কাজ করায় সবসময় আমরা ওকে সাপোর্ট ও সহযোগিতা করতাম। আমরা চাই আমাদের ছেলে আরিফুল আরও এগিয়ে যাক, পূর্ব মেদিনীপুরের নাম উজ্জ্বল করুক। পরিশেষে ইন্ডিয়া বুক অফ রেকর্ড জয়ী আরিফুল নিজেই বলেন, এই রেকর্ড বা সাফল্যের পেছনে আমার মা বাবার পাশাপাশি সহযোগী বন্ধু বান্ধবী, দাদা দিদি ও আমার কাছের ব্যক্তিবর্গদের ভূমিকা অপরিসীম। ওনারা না সহযোগিতা করলে আজ এই রেকর্ড বা সাফল্য আমার কাছে এসে পৌঁছাতো না। এছাড়াও আরিফুল বলেন, আমি সাংবাদিকতায় বিশেষ কিছু খবর করায় এই সাফল্য। পরিবারের পাশাপাশি এলাকাবাসীও ভীষণ খুশি হয়েছে, শুভেচ্ছা জানিয়েছেন। তাই আমি প্রতিজ্ঞাবদ্ধ যে সাংবাদিকতার কথার পাশাপাশি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সাথেও পাশে থেকে আরও কাজ করতে চাই। আমি সংবাদ জগতে থেকে আরও ভালো কিছু করার অপেক্ষায় আছি। আমার একাধিক সম্মানের পাশাপাশি ইন্ডিয়ান বুক রেকর্ডে নাম নথিভুক্ত হয়েছে। আমার পরবর্তী লক্ষ্য এশিয়া বুক অফ রেকর্ড, লিমকা বুক অফ রেকর্ড ও গিনেস বুক অফ রেকর্ড করা। আমরা সকলেই পারি সুস্থ সমাজ গড়ে তুলতে। তাই চলুন আমরা সকলে হাতে হাত রেখে একা নয়, দলবদ্ধ হয়ে সমাজসেবী না হয়ে সমাজকর্মী হয়ে ও পরিবেশকর্মী হয়ে কাজ করি। আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ।